আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একএমএস অনলাইন ক্লাস নবম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। নবম শ্রেণীর মানবিক শাখা ও এই দুটো শাখারই একটা কমন বিষয়, সেটা হলো সাধারণ বিজ্ঞান। আর সাধারণ বিজ্ঞানের আমি তোমাদের সাথে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে তোমাদের অ্যাসিড, হ্যাঁ, অ্যাসিড বা অম্ল। অম্ল কি মনে আছে তো? অম্ল হলো সেই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে, এবং যারা তোমার তাদেরকে কি বলা হয়? অ্যাসিড বলা হয়। অ্যাসিড দুই ধরনের হয়, একটা জৈব অ্যাসিড, যে সকল অ্যাসিড ফলমূল থেকে পাওয়া যায় তাদেরকে জৈব অ্যাসিড বলে, আর যে সকল অ্যাসিড তোমার খনি থেকে পাওয়া যায় বা কৃত্রিম ভাবে তৈরি করা হয় তাদেরকে খনিজ অ্যাসিড বা তোমার অজৈব অ্যাসিড বলা হয়। আর তারপরে সবলতা দুর্বলতা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে কোনগুলা সবল অ্যাসিড, যেগুলা তোমার কি পানিতে সম্পূর্ণরূপে আয়নিত, তোমার ইনঅর্গানিক যে অ্যাসিড গুলো ছিল সেই অ্যাসিড গুলো তোমার কি পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয় আমরা দেখিয়েছিলাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এই বিষয়গুলো আমরা দেখিয়েছিলাম। তো সেই যে বিষয়গুলো দেখিয়েছিলাম মনে আছে তো তোমাদের? সেই অ্যাসিড গুলো হলো সবল অ্যাসিড। তাহলে সবল অ্যাসিড কি মনে আছে? তোমরা কয়েকটা সবল অ্যাসিডের নাম লিখে ফেলো তোমাদের আমাদের যে কমেন্ট বক্সে, তোমরা কিন্তু সবল অ্যাসিডের নাম লিখে ফেলো। হ্যাঁ, সবল অ্যাসিড গুলা কি কি মনে আছে তো তোমাদের? সেটা হলো সবল অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, এরপরে আছে তোমাদের কি, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপরে আছে তোমার কার্বনিক অ্যাসিড, ফসফোরিক অ্যাসিড, ঠিক আছে, এগুলো হলো তোমার কি সবল অ্যাসিড, ঠিক আছে। আর দুর্বল অ্যাসিড গুলা কি মনে আছে তো আমরা পড়েছিলাম? এটা হলো সবল অ্যাসিড, হ্যাঁ, সবল অ্যাসিড। আর এগুলা দুর্বল অ্যাসিডটা কি বলো? দুর্বল যে অ্যাসিড সেটা হলো যেমন ফলমূল থেকে আমরা যেগুলো পাই, হ্যাঁ, যেমন অ্যাসিডিক অ্যাসিড, ঠিক আছে, এরপরে আছে তোমার কি তোমার আছে সাইট্রিক অ্যাসিড, তোমাদেরকে তাহলে সবল অ্যাসিড আর দুর্বল আমরা পড়েছিলাম, অ্যাসিডের বৈশিষ্ট্য পড়েছিলাম, মনে আছে তো? হ্যাঁ, আমাদের মনে থাকার কথা, তাহলে একটু মনে করে দিচ্ছি যে সকল অ্যাসিড কি টক স্বাদযুক্ত, মনে আছে না? প্রায় সকল অ্যাসিড, দেখো তোমরা যে লেবু, লেবুর রস, লেবু খাও না, তাহলে লেবু কি টক স্বাদযুক্ত, ঠিক আছে। তারপরে আছে তোমার এই কমলা, কমলা খাও, কমলাও কি টক স্বাদযুক্ত, মানে টক স্বাদযুক্ত যে ফলগুলো আছে সবগুলাই কি তোমার, আপেল খাও, আনারস খাও, আপেল তো একটু মিষ্টি কিন্তু তারপরে এখানে কি থাকে, ম্যালিক অ্যাসিড থাকে, তো এগুলা কি তোমার, এগুলা হলো তোমার জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড তোমার কি তোমার এগুলা দুর্বল অ্যাসিড, এগুলা পানিতে সম্পূর্ণরূপে তোমার কি হয় না, আয়নিত হয় না। তারপরে আমরা অ্যাসিডে বৈশিষ্ট্য পড়ছি যে এগুলা টক্সাদযুক্ত, ঠিক আছে। তারপরে অ্যাসিড আমরা পড়ছিলাম যে নীল নীল মাছকে কি করে, লাল লাল করে। এরপরে আমরা পড়েছি যে অ্যাসিড তোমার কি ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, অ্যাসিড ধাতব কার্বনের সাথে বিক্রিয়া করে কি ধরনের কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, লবণ উৎপন্ন করে, পানি উৎপন্ন করে, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি, আমি তাও একটু মনে করিয়ে দিলাম। এখন আজকে যে আমরা আলোচনার বিষয় সেটা হলো অম্ল ক্ষারক লবণ, লবণের ব্যবহার যে অধ্যায়টা আছে সপ্তম অধ্যায়, তোমরা সপ্তম অধ্যায় খুলো বইয়ের, সেখানে দেখো যে অম্ল ক্ষারক লবণের ব্যবহার, আমরা অম্ল এবং এর বৈশিষ্ট্য ব্যবহার এগুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে যে ক্লাসটা করব সেটা যে মেইন টপিক গুলা হলো সেটা হলো ক্ষারক কি, দেখো হোয়াট ইজ বেস, ঠিক আছে, ক্ষারকের ইংলিশ নাম হলো বেস, তারপরে হলো তাহলে এটা ক্ষারকের ইংরেজি নাম কি, বেস, হোয়াট ইজ বেস, ক্ষার হলো অ্যালকালি, ঠিক আছে, ক্ষারকের বৈশিষ্ট্য গুলা জানবো, এরপরে ক্ষারকের ব্যবহার জানবো, এরপরে লবণ কি, লবণের বৈশিষ্ট্য এবং ব্যবহার এই ক্লাসের মধ্যে আমরা কি করব, এই অধ্যায়টা মোটামুটি তুলে আনার চেষ্টা করব। তাহলে ক্ষারক কি, দেখো শিক্ষার্থীরা ক্ষারক কি, ক্ষারক কাকে বলে? তাহলে ক্ষারক হচ্ছে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, তাহলে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে কি বলা হয়, ক্ষারক বলা হয়। তাহলে এখন ধাতুগুলো মনে আছে তোমাদের, ক্লাস এইটও পড়েছিলাম, ঠিক আছে। তাহলে দেখো ধাতু প্লাস হলো কা তোমার, দেখো অক্সিজেন অথবা হাইড্রোক্সাইড আয়ন, ঠিক আছে। তাহলে দেখো ধাতু কোনগুলা ধাতু, দেখো সোডিয়াম একটা ধাতু, পটাশিয়াম একটা ধাতু, হ্যাঁ সোডিয়াম একটা ধাতু, তারপরে আছে তোমার ক্যালসিয়াম একটা ধাতু, ম্যাগনেসিয়াম আর একটা ধাতু, ঠিক আছে, অ্যালুমিনিয়াম একটা ধাতু, জিঙ্ক একটা ধাতু, তাহলে এগুলা কি ধাতু? তাহলে দেখো এই ধাতুর সাথে যখন অক্সিজেন অথবা হাইড্রোক্সাইড আয়ন যুক্ত হবে তখন তোমার কি হবে, পটাশিয়াম অক্সাইড হবে
যে সকল তোমার পদার্থের মধ্যে তোমার কি থাকবে, তোমার হাইড্রোক্সিল আয়ন থাকবে, এবং যারা তোমার কি করবে পানিতে বা জলীয় দ্রবণে তোমার কি করবে, জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দিবে, তাদেরকে কি বলা হয়, ক্ষারক বলা হয়। তাহলে দেখো, তাহলে আমরা যদি এই পটাশিয়ামের সাথে আমরা যদি তোমার কি করি অক্সিজেন যোগ করি, ঠিক আছে, তাহলে কি হবে দেখো, অক্সিজেন যোগ করলে হবে দেখো K2O পটাশিয়াম অক্সাইড, আর যদি হাইড্রোক্সাইড আয়ন যোগ করি তাহলে হবে তোমার কি বলো পটাশিয়াম হাইড্রোক্সাইড। অনুরূপ ভাবে আমরা যদি তোমার কি করি সোডিয়ামের সাথে অক্সিজেন যোগ করি, মানে এগুলা যোগ করি, তাহলে হবে সোডিয়াম অক্সাইড প্লাস কি হবে বলো সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো। ঠিক আছে, তাহলে কি কি হচ্ছে যে আমরা সোডিয়াম অক্সাইডও হয় সোডিয়াম হাইড্রোক্সাইডও হয়। এখন দেখো ক্যালসিয়ামের সাথে যদি আমরা এগুলো যোগ করি তাহলে হচ্ছে তোমার কি বলো ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ, আর কি হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে। তারপরে দেখো ম্যাগনেসিয়ামের সাথে যদি আমরা এগুলো যোগ করি তাহলে কি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড হবে, প্লাস কি হবে আর একটা কি হবে অক্সিজেন হাইড্রোক্সাইড যোগ করলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হবে। তারপরে দেখো যে অ্যালুমিনিয়ামের সাথে যদি আমরা যোগ করি, এখন দেখো তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড, দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড কিভাবে লাগবা, AlO এভাবে লাগবা না, অ্যালুমিনিয়ামের জন্য কত তিন, তাহলে দেখো এই তিন আর এখানে কত দুই, তোমরা যদি দুজনে পড়েছো ক্লাস এইটেই পড়েছো অষ্টম শ্রেণীতে পড়েছো, তাহলে এটা কি হয় ইন্টারচেঞ্জ হয়, এটা এখানে যাবে এটা এখানে যাবে, তাহলে আমরা সংকেতটা কি হচ্ছে দেখো অ্যালুমিনিয়ামের অক্সিজেনের দুই এখানে অ্যালুমিনিয়ামের সাথে, আর অক্সিজেনের অ্যালুমিনিয়ামের তিনটা কোথায় যাবে অক্সিজেনের সাথে, তাহলে হলো Al2O3, এটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, এরপরে দেখো অ্যালুমিনিয়ামের সাথে যদি হাইড্রোক্সিল যুক্ত হয় তাহলে কি হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, দেখো অ্যালুমিনিয়ামের জন্য তো তিন আর হাইড্রোক্সিল আয়নের জন্য কত আমরা জানি হাইড্রোক্সিলের দুজনে হচ্ছে এক, তাহলে দেখো এক তো আর এখানে লিখতে হবে না, আমরা তিনটা এখানে লিখবো, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তারপরে দেখো আমরা যদি এটার সাথে জিঙ্কের সাথে যোগ করি তাহলে ZnO, হ্যাঁ জিঙ্কের দুজনে দুই, দেখো অক্সিজেনের দুজনে দুই, তাহলে দেখো দুই দুই, তুমি বলতে পারো Zn2O2 এরকম হওয়ার কথা, কিন্তু আমরা এরকম লিখি না। যৌগের সংকেতটা কি, সংকেত হলো যৌগের সরল অনুপাত, তাহলে সরল অনুপাত যদি হয় তাহলে আমরা কি লিখবো ZnO, তাহলে জিঙ্ক অক্সাইড, দেখো। আর পরে হলো তোমার জিঙ্কের সাথে যদি আমরা এই হাইড্রোক্সাইড আয়ন যোগ করি তাহলে হয় জিঙ্ক হাইড্রোক্সাইড, দেখো জিঙ্ক হাইড্রোক্সাইড। ঠিক আছে, এটা আবার এরকম দেখো এরকম লিখলাম কেন, যে জিঙ্কের জন্য কত দুই আর হাইড্রোক্সাইল জন্য কত বলো এক, তাহলে দেখো এক তো এখানে দুই, তোমরা যদি এইভাবে লেখো তাহলে কিন্তু সংকেত ভুল হবে, তোমাদের কি করতে হবে হাইড্রোক্সিল একটা আয়ন এবং একটা যৌগমূলক যেটা বিক্রিয়া অংশগ্রহণ করলে একটা পরমাণু নিয়ে আচরণ করে, তাই এটাকে কি করতে হবে ব্র্যাকেট দিতে হবে, জিঙ্কের জন্য এটা দুই এখানে বসাইতে হবে, এটা হলো জিঙ্ক হাইড্রোক্সাইড। তাইলে এগুলো হলো কি তোমার ক্ষারক, দেখো। তাহলে আমি বললাম যে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে কি বলা হয় ক্ষারক বলা হয়। আমি আরো বলেছি যে যে সকল পদার্থ যাদের মধ্যে হাইড্রোক্সিল আয়ন থাকবে এবং যারা তোমার কি করবে পানিতে হাইড্রোক্সিল আয়ন দিবে, ঠিক আছে, পানিতে বা জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে তোমার কি করে হাইড্রোক্সিল আয়ন দেয় তাদেরকে ক্ষারক বলা হয়। এখন দেখো তাহলে ক্ষারক যদি ক্লিয়ার হয়ে থাকে যে এগুলো হলো পটাশিয়াম অক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, সোডিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো কি, এগুলো হলো ক্ষারক। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে স্যার ক্ষার কি, তাহলে হোয়াট ইজ অ্যালকালি, দেখো অ্যালকালি হ্যাঁ বা ক্ষার কি, তাহলে ক্ষার হচ্ছে বিশেষ শ্রেণীর ক্ষারক, দেখো। তাহলে আমি বলতেছি বিশেষ শ্রেণীর, বিশেষ শ্রেণীটা কি, যে সকল ক্ষারক তোমার কি হয় পানিতে দ্রবীভূত হয়, যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে কি বলা হয়, যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলা হয়। তাহলে দেখো সকল ক্ষারক কি পানিতে দ্রবীভূত হয়, না সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় না। তাহলে দেখো যে এরকম কিছু ক্ষারক যদি আমরা লিখি, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, পানিতে বা জলীয় দ্রবণে তোমার কি হবে বিশ্লেষিত হয়ে তোমার দেখো সোডিয়াম আয়ন দিবে প্লাস কি হবে হাইড্রোক্সিল আয়ন দিবে। অনুরূপ ভাবে আমরা যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখি, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখি, তাহলে দেখো এখানে কি হবে ক্যালসিয়াম 2+ আয়ন দিবে প্লাস কি দেখো 2 হাইড্রোক্সিল আয়ন দিবে। তাহলে দেখো দেখা যাচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এগুলো কি হয় পানিতে তোমার কি হয় বিশ্লেষিত হয় বা পানিতে কি হয় দ্রবীভূত হয়, ঠিক আছে। তাহলে পানিতে দ্রবীভূত হয় তাই এই সকল ক্ষারককে কি বলা হয় ক্ষার বলা হয়। তাহলে এইটি কি তোমার ক্ষার এবং ক্ষারক উভয়টাই, তাহলে দেখো আগে ক্ষারক চিনতে হবে তোমাদের, ক্ষার চিনতে হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড এগুলা কি পানিতে দ্রবীভূত হয়, ঠিক আছে, তাই এগুলা ক্ষার এবং ক্ষারক দুটোই।
কিন্তু দেখো এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এরকম আছে কপার হাইড্রোক্সাইড, ঠিক আছে, এগুলো তোমার কি হয় না পানিতে বিয়োজিত হয় না বা দ্রবীভূত হয় না, ঠিক আছে, পানিতে কি হয় না এটা দ্রবীভূত হয় না। হ্যাঁ, তাহলে এইটা শুধুমাত্রই ক্ষারক, দেখো এগুলা শুধুমাত্রই কি ক্ষারক, দেখো তাহলে দেখা যাচ্ছে যে সকল ক্ষারই কি তোমার ক্ষারক, কিন্তু সকল ক্ষারক কি নয়, ক্ষার নয়, কেন তাহলে বলবা যে যে সকল ক্ষারক, ক্ষারক কি যে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড কি কি বলে ক্ষারক বলে, এখন বলবা যে যে সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, ঠিক আছে, তাদেরকে বলা হয় ক্ষার, ঠিক আছে, যেমন দিলা সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো পানিতে দ্রবীভূত হয়, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড, এগুলো তোমার কি হয় না পানিতে দ্রবীভূত হয় না, তাই এগুলা শুধুমাত্রই কি ক্ষারক, তাহলে বলতে পারো যে আমরা জানি যে সকল ক্ষারই কি ক্ষারক, হ্যাঁ, কিন্তু সকল ক্ষারক কি নয়, ক্ষার নয়। এখন দেখো আসো আমরা আজকে যেটা পড়াবো সেটা হলো যে অ্যাসিড ক্ষারকের বৈশিষ্ট্য গুলা কি, দেখো তাহলে ক্ষারকের বৈশিষ্ট্য আমরা এর আগে অ্যাসিডের বৈশিষ্ট্য পড়ে এসেছিলাম, আজকে আমরা যেটা পড়াচ্ছি সেটা হলো ক্ষারকের বৈশিষ্ট্য। তাহলে দেখো এক নাম্বার ক্ষারক, দেখো ক্ষারক কি জানো, কটু সারযুক্ত, কটু বুঝো মানে তিতা, ঠিক আছে, তাহলে কটু সারযুক্ত, দেখো সকল ক্ষার প্রায় সকল ক্ষারই কটু সারযুক্ত, তারপরে হলো তোমার ক্ষারক কি করে, ক্ষারক বা ক্ষার যেটাই লাগবে সমস্যা নাই, কারণ ক্ষার তো ক্ষারকই, তাহলে ক্ষারক লাল লিটমাসকে, দেখো লাল লিটমাসকে কি করে নীল করে, তাহলে লাল লিটমাস পেপারের রং তোমার কি করে নীল করে। এরপরে আসতেছে যে ক্ষারক দেখো পিচ্ছিলকারী ভূমিকা রাখে, পিচ্ছিলকারী দেখো পদার্থ, দেখো পিচ্ছিলকারী পদার্থ, ঠিক আছে, ক্ষারকটা কি জাতীয় পদার্থ, পিচ্ছিল, দেখো পিচ্ছিলকারী পদার্থ, যেমন তোমার দেখো সাবান, ঠিক আছে, সাবান, তারপর হচ্ছে টুথপেস্ট, ঠিক আছে, এগুলা কি দেখো এগুলা পিচ্ছিলকারী পদার্থ না, ঠিক আছে। তাহলে এখন দেখো এবার তোমাদের বাসার ছাদে অনেক সময় দেখো পিছলা হয়ে যায়, তোমার পানি জমে শ্যাওলা পড়ে না, ওইখানে পিচ্ছিলকারী পদার্থ সৃষ্টি হয়, ওইখানেও কিন্তু তোমার কি থাকে ক্ষারের সৃষ্টি হয়, ক্ষার, যেখানে পিচ্ছিলকারী পদার্থ সেখানেই ক্ষার, ঠিক আছে। সাবান তোমরা ধুয়ে দেখো, সাবান কি তোমার ক্ষার জাতীয় পদার্থ, দেখো তাহলে এগুলো পিচ্ছিলকারী পদার্থ। হ্যাঁ, এখন দেখো তাহলে এই তোমার ছাদের উপর, ঠিক আছে, অনেক সময় বালি দেওয়া হয়, কেন জানো বালিতে তোমার কি থাকে অ্যাসিড থাকে, তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে তোমার কি করে ওই প্রশমন করে, ঠিক আছে। আচ্ছা এটা আমরা ব্যবহারে আসবো, এখন দেখো আমরা আগে বৈশিষ্ট্য গুলো দেখে নিচ্ছি। তাহলে আমরা দেখলাম যে ক্ষারক আর সকল ক্ষারক কি তোমার কিছু ক্ষারকের কি আছে ক্ষয়কারী ভূমিকা আছে, এরপরে হলো যে ক্ষারক প্লাস অ্যাসিড, দেখো তাহলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর হচ্ছে তোমার পানি তৈরি করে, যেমন ধরো তাহলে একটা ক্ষারক নেও, ঠিক আছে, এটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যাসিড নিলাম HCl, তাহলে বিক্রিয়া করে তোমার কি করবে দেখো NaCl লবণ তৈরি করবে, ঠিক আছে, প্লাস হলো তোমার কি করবে পানি তৈরি করবে, তাহলে এটা হলো তোমার কি বলো ক্ষারক আর অ্যাসিড, এটা আরেকটা বৈশিষ্ট্য, হ্যাঁ, বহুল ব্যবহৃত একটা বৈশিষ্ট্য যে ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে তোমার কি করে লবণ পানি তৈরি করে, ঠিক আছে। এরকম তুমি আরেকটা দিতে পারো, ঠিক আছে, যেমন ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলা প্লাস সালফিউরিক অ্যাসিড দিলা, তাহলে কি হবে H2SO4, এটা হলো সালফিউরিক অ্যাসিড, তাহলে দেখো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে তোমার কি তৈরি করতেছে, দেখো পটাশিয়াম ক্লোরাইড প্লাস তোমার কি তৈরি করতেছে বলো, প্লাস হলো তোমার, সরি আমরা তো এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, সালফেট আয়নটা যাবে, তাহলে K2SO4 পটাশিয়াম সালফেট প্লাস তোমার কি হবে পানি হবে। এরপরে দেখো তাহলে এটা নিলাম, আবার নাইট্রিক অ্যাসিডও নিতে পারো একটা, তাহলে নাইট্রিক অ্যাসিডটা নেও, যে আমরা যদি KOH দিলাম প্লাস মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস নাইট্রিক অ্যাসিড, তাহলে এই দুটো বিক্রিয়া করে কি তৈরি করবে দেখো KNO3 পটাশিয়াম নাইট্রেট প্লাস তোমার কি হবে পানি উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে দেখো এই বৈশিষ্ট্যগুলো তোমরা কি করতে পারো মানে ক্ষারকের ক্ষেত্রে দিতে পারো, যে ক্ষারকের বৈশিষ্ট্যগুলো কি আলাদা দিতে পারো, যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে, ঠিক আছে, ক্ষার বিক্রিয়া করে তোমার কি তৈরি করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে, ওটাও দিতে পারো বিক্রিয়া হিসেবে। আরো কিছু বিক্রিয়া আছে তোমাদের বইয়ে, এই বিক্রিয়াগুলো একটু দেখে নিবা। এরপরে দেখো যে তাহলে ক্ষারকের ব্যবহার দেখো, আচ্ছা ক্ষারক কিভাবে চিনবা, এখানে তোমাদের গত ক্লাসে একটা জিনিস মানে এটা বলা হয়নি, সেটা হলো নির্দেশক গুলা কি সেটা একটু বলতে হবে তোমাদের, তাহলে নির্দেশক কি,
নির্দেশক হলো সেই সকল রাসায়নিক পদার্থ যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনটা অম্ল, ঠিক আছে, কোনটা ক্ষারক আর কোনটা হচ্ছে তোমার নিরপেক্ষ পদার্থ বা লবণ তা নির্দেশ করে, তাকে কি বলা হয়, তাকেই তোমার বলা হয় নির্দেশক বা ইন্ডিকেটর। তাহলে দেখো কিছু নির্দেশকের তোমরা দেখো অলরেডি পড়েছো তোমরা, যে লিটমাস পেপার, দেখো লিটমাস লিটমাস পেপার এটা তোমরা পড়েছো, লিটমাস পেপার এটা কি একটা নির্দেশক, তোমরা পড়েছো যে অ্যাসিড যখন অ্যাসিড দ্রবণে যদি লিটমাস পেপার নীলমাস পেপার ডুবানো হয় তখন এটা কি হয়ে যাবে, তোমার নীলমাসের রং পরিবর্তন হয়ে লাল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে আবার যদি লাল লিটমাস পেপার ক্ষারের দ্রবণে, ঠিক আছে, বা সাবানের মাঝে তুমি যদি বাসায় সাবান আছে সেখানে যদি তোমার কি করো লাল লিটমাস পেপারটা ধরো তাহলে দেখবা তোমার কি হয়ে গেছে, হ্যাঁ এটা নীল হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে লিটমাস পেপার কি করে নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার আছে এটা তোমার কি করতে পারে চিহ্নিত করতে পারে, তাই এই লিটমাস পেপার কি একটা নির্দেশক, নির্দেশক নিয়ে তোমার বই আলোচনা করা আছে তোমরা একটু দেখবা। এরপরে দেখো লিটমাস পেপারের তাহলে লাল থাকলে কি হবে, যদি তোমার লাল থাকে লিটমাস পেপারের রং তাহলে এটা কি হবে, লিটমাস পেপার যদি লাল থাকে হ্যাঁ তাহলে লালটা কি হবে নীল হবে, ঠিক আছে। ক্ষারের ক্ষেত্রে দেখো ক্ষার ক্ষার আমরা তো ক্ষার নিয়ে আলোচনা করতেছি, তাহলে ক্ষার দ্রবণে যদি আমরা লাল লিটমাস দিই তাহলে এটা কি হবে নীল হবে। এরপরে দেখো আমরা যদি মিথাইল অরেঞ্জ দিই, দেখো মিথাইল অরেঞ্জ হ্যাঁ তাহলে মিথাইল অরেঞ্জের রং কি কমলা, দেখো কমলা, তাহলে এই কমলাটা যদি দেই তাহলে এটা কি হয়ে যাবে হলুদ হয়ে যাবে, দেখো তাহলে এটা কি হবে হলুদ হবে। তারপরে দেখো মিথাইল রেড, ঠিক আছে, মিথাইল রেড বুঝতেই পারতেছো এটা হলো লাল, ঠিক আছে, মিথাইল রেড এটা যদি দেই এটা লাল বর্ণ, ঠিক আছে, তাহলে এটাও কি হবে নীল হবে, ঠিক আছে। এরপরে দেখো আমরা আরো কিছু যদি লিখি এটা হলো তোমার ফেনোফথেলিন, দেখো ফেনোফথেলিন ফেনোফথেলিন দেখো তাহলে ফেনোফথেলিনের বর্ণ কি, এটা কোনো বর্ণ নেই বর্ণহীন, কিন্তু এটা যখন তোমার কি হবে এই তোমার এই ক্ষারের দ্রবণে করবা তখন এটা গোলাপি বর্ণ ধারণ করবে। তাহলে দেখো এই বর্ণ গুলা কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে, যে আমরা ক্ষারের দ্রবণে যদি লিটমাস পেপার দেই তাহলে এটা লালটা কি হয়ে যাবে লাল লিটমাস পেপার নীল হয়ে যাবে, আর মিথাইল অরেঞ্জ দিলে কি হবে কমলাটা তোমার কি হয়ে যাবে কমলাটা হলুদ হয়ে যাবে, আর লালটা কি হবে নীল হবে, আর বর্ণহীন যেটা সেটা গোলাপি বর্ণ ধারণ করবে। তাহলে এটা হলো তোমার নির্দেশক, ঠিক আছে, নির্দেশক গুলা কি যে সেই সকল রাসায়নিক পদার্থ যারা নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে তোমার কি করে কোনটা অ্যাসিড কোনটি ক্ষার বা কোনটা নিরপেক্ষ পদার্থ এটা তোমার চিহ্নিতকরণ করতে পারে তাকে কি বলা হয় তোমার নির্দেশক বলা হয়। তাহলে তোমরা এই নির্দেশক গুলা একটু জানা রাখবা, এর বর্ণ গুলা কিভাবে পরিবর্তন হচ্ছে সেই বিষয়গুলো তোমরা একটু কি করবা জানা রাখবা। এখন দেখো তাহলে আমরা এই এই ক্ষারকের ব্যবহার, তাহলে ক্ষারকের ব্যবহার যেমন আমরা যদি তোমার এই পেস্ট ব্যবহার করি বা সাবান ব্যবহার করি তাহলে সাবানটা কি সাবানে ক্ষার আছে, ঠিক আছে, তাহলে সাবানের একটা অংশ কি ক্ষার থেকে প্রাপ্ত, যেমন তেল বা চর্বি থেকে, ঠিক আছে, তেলের তেল বা চর্বি থেকে, ঠিক আছে, তেলের সাথে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, বা চর্বি যোগ করলে তোমার কি হয় দেখো সোডিয়াম স্টিয়ারেট C17H35COONa, ঠিক আছে, এটার নাম হলো সোডিয়াম স্টিয়ারেট স্টিয়ারেট বা এটা কি তোমার বলো এটা হলো বা সাবান, দেখো সোডিয়াম স্টিয়ারেট বা সাবান, আবার পটাশিয়ামের সাবান আছে পটাশিয়াম স্টিয়ারেট যেটাকে বলা হয় C17H35COOK, তাহলে দেখো এটা হলো তোমার অনেক শেভিং যে ফোম গুলো আছে বা নরম সাবান যদি বলা হয় তাহলে এটা হলো কি C17H35COOK, নরম সাবান তৈরি করতে তোমার কি ব্যবহার করা হয় আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হলো কস্টিক সোডা, আর এখানে আমরা কি ব্যবহার করতে পারি পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারি, তাহলে সেখানে তোমার কি হবে এই শেভিং ফোম হ্যাঁ বা আমার নরম সাবান যেগুলা এইগুলা তোমার কি হবে এই তৈরি হবে, এটার নাম হলো পটাশিয়াম স্টিয়ারেট আর এটার নাম হলো সোডিয়াম স্টিয়ারেট, ঠিক আছে। তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের ব্যবহার আমরা দেখলাম যে সাবান তৈরিতে তোমার কি ব্যবহার করা হয় ক্ষার ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে দেখো যে পিঁপড়া অনেক সময় কামড় দেয়, তাহলে পিঁপড়া কামড় পিঁপড়া কামড় দিলে আমরা কি দিই চুন দিই, তাহলে চুনটা কি দেখো চুনটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তাহলে দেখো চুনের আমরা দেখো এই যে ক্যালসিয়াম অক্সাইড এটা চুন কেন কারণ এটা পানির সাথে বিক্রিয়া করে দেখো কি তৈরি করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের এই যে মনে করো যে যদি কারো
পিঁপড়া হ্যাঁ কামড় দেয়, ঠিক আছে, বা বড় বড় পিঁপড়া আছে দেখবা, ওই পিঁপড়া যদি কামড় দেয় তাহলে তোমার পিঁপড়াতে কি থাকে বলো? পিঁপড়া, পিঁপড়াতে তোমার কি থাকে? ফর্মিক অ্যাসিড থাকে, পিঁপড়ার কামড়। হ্যাঁ এখানে কি থাকে? ফর্মিক, ফর্মিক অ্যাসিড থাকে, দেখো এখানে থাকে ফর্মিক অ্যাসিড। এখন চুন দিলে কি হবে দেখো, তাহলে আমরা জানি যে অ্যাসিড আর ক্ষার, এটা হলো ক্ষার আর এটা অ্যাসিড, তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ মানে এটাকে কি করলো? প্রশমন করে দিল, ঠিক আছে, এটা তোমার কি করলো? প্রশমন করে দিল, ঠিক আছে। অনেক সময় দেখবা যে অনেক ধরনের লোশন বা তোমার কি ব্যবহার করে, মলম ব্যবহার করা হয়, লোশন বা মলম ব্যবহার করা হয়, সেই লোশন বা মলমে কি থাকে? বহুল ব্যবহৃত যে লোশন বা মলম, ঠিক আছে, এগুলোতে কি থাকে? লোশন বা মলমে তোমার ক্যালামিন থাকে, ঠিক আছে, কি থাকে? ক্যালামিন থাকে। ক্যালামিনটা কি? জিঙ্ক কার্বনেট, দেখো এই যে জিঙ্ক কার্বনেট থাকে, তাহলে কি থাকে আমাদের এই লোশন বা মলমে কি থাকে? ক্যালামিন থাকে, এই ক্যালামিনটা, ক্যালামিনের সংকেত হলো জিঙ্ক কার্বনেট, ঠিক আছে, ক্যালামিন বা ক্যালামাইনও বলে এটাকে, ঠিক আছে, ক্যালামিন থাকে, তাহলে কি থাকে? ক্যালামিন থাকে, তাহলে এটা হলো আরেকটা ব্যবহার, ঠিক আছে। এরপরে দেখো যে আমরা অনেক সময় আমাদের কি হয় অ্যাসিড সৃষ্টি হয় পেটে, আমাদের পাকস্থলীতে, আমরা কি জানি যে আমাদের পাকস্থলীতে কি আছে? অ্যাসিড আছে, তাহলে দেখো কি অ্যাসিড আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তাহলে এখন দেখো অনেক সময় দেখবা যে আমাদের পেট কি করতেছে, মানে অ্যাসিড অনেক বেশি, মানে যখন অ্যাসিডের মাত্রা বাইরে বেড়ে যাবে, ঠিক আছে, আমাদের যে এই এক ধরনের গ্রন্থি আছে পাকস্থলীতে, ওখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। এখন যখন আমরা খাবার ঠিক মতো খাবো না, পেট খালি হয়ে গেল, ঠিক আছে, মানে পাকস্থলী যখন খালি থাকবে তখন তোমার কি হবে? তোমার ওইখানে তোমার অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যাবে। আর যদি এখানে তুমি আবার ফলমূল খাও, আমি বলেছিলাম গত যে খালি পেটে অবশ্যই মানে তোমার কি করা যাবে না, এই ফলমূল খাওয়া যাবে না, তাহলে তোমার কি হবে? অ্যাসিড তো এমনিতেই বের হচ্ছে, নিঃসৃত হচ্ছে পাকস্থলী গাত্র থেকে। এখন যদি আবার আরো তুমি ফলমূল খাও, এখানে আরো অ্যাসিড, তাহলে অ্যাসিডের পরিমাণটা কি করবে? বেড়ে যাবে, বেড়ে যাবে। এখন এই যে পাকস্থলীতে যে অ্যাসিড আছে, ঠিক আছে, এর মাত্রা কত? 1 থেকে 2, তাহলে তীব্র অ্যাসিড, ঠিক আছে, তাহলে তীব্র অ্যাসিড, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে তীব্র অ্যাসিড, হ্যাঁ, তাহলে তীব্র অ্যাসিড যদি থাকে তাহলে তোমার কি হবে? এখন এই এটাকে ধরো তোমার অ্যাসিডিটি সৃষ্টি হলো, খুব পেট ব্যথা করতেছে, ঠিক আছে, তাহলে তোমার কি করতে হবে? অ্যান্টাসিড জাতীয় তোমার ইয়া খাইতে হবে, ওষুধ খেতে হবে। তাহলে ক্ষারকের আটা ব্যবহার হলো অ্যান্টাসিড জাতীয় ওষুধ, তাহলে অ্যান্টি অ্যান্টি প্লাস অ্যাসিড, এটা হলো অ্যান্টাসিড, ঠিক আছে। অ্যান্টাসিডে কি থাকে দেখো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে, মিল্ক অফ ম্যাগনেসিয়া যেটাকে বলা হয়, ঠিক আছে, মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে, এটাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া, ঠিক আছে। হ্যাঁ, অথবা তোমার কি থাকে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে, ঠিক আছে, এগুলা দ্রবণ ছাড়া আর কিছুই না। অ্যান্টাসিড যেগুলো এগুলো এই দ্রবণ ছাড়া আর কিছুই না, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কি লাইমোটার কাকে বলে, ঠিক আছে, হ্যাঁ, তাহলে লাইমোটার কি? যে পানিতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে সম্পৃক্ত দ্রবণ, এটাকে বলা হয় কি তোমার লাইমোটার। তাহলে দেখো আমরা দেখলাম যে অ্যাসিড নিবারণ, হ্যাঁ, আমাদের যদি অ্যাসিডিটি বেড়ে যায় পাকস্থলীতে, তাহলে আমরা কি করি? অ্যান্টাসিড জাতীয় খাবার, অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই, আর অ্যান্টাসিড জাতীয় ওষুধের মানে মূল উপাদান হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে কি বলা হয়? মিল্ক অফ লাইম বলা হয়। এখন দেখো তাহলে আমরা এটার ক্ষারকের আরেকটা ব্যবহার হলো যে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য আমরা কি করি? ক্ষারক ব্যবহার করি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করি অনেক সময় তোমার মাটিতে আমরা কি করি বা জমিতে আমরা কি করি? আমরা ওই প্রয়োগ করি, ক্যালসিয়াম অক্সাইড চুন দিই, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড দিতে পারি, ঠিক আছে, অথবা চুনা পাথর দিতে পারি, ঠিক আছে, চুনা পাথর দিতে পারি। তাহলে দেখো এগুলো হচ্ছে কি তোমার এই তোমার ক্ষারকের ব্যবহারে মধ্যে আমরা মাটির উর্বরতা শক্তি কি করতে পারি? বৃদ্ধি করতে পারি। তারপরে হলো তোমার টুথপেস্ট, টুথপেস্টেও তোমার কি থাকে? টুথপেস্ট আমরা জানি পেস্টটা কি তোমার পিচ্ছিলকারী পদার্থ, আর এখানে কি থাকে? মূল উপাদান হলো ক্ষার, ক্ষার জাতীয় পদার্থ। তাহলে আমাদের এই যে দাঁত, দাঁতের তোমার কি হয়? তোমার অ্যাসিড জাতীয় পদার্থের সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এটা তোমার কি করে? অ্যাসিডের সাথে এই ক্ষার গিয়া তোমার কি করে যখন বিক্রিয়া করে, বা তোমার তোমার দাঁত কি করে? দাঁতকে তোমার পরিষ্কার করে দেয়, ঠিক আছে, মানে প্রশমিত করে দেয়। তাহলে আমরা আরেকটা ব্যবহার দেখলাম যে টুথপেস্ট, টুথপেস্টের প্রধান উপাদান ক্ষার, আর এই ক্ষার তোমার কি করে দাঁতের, দাঁতের মধ্যে যদি কোনো অ্যাসিড জাতীয় থাকে, পদার্থ থাকে, সেটার সাথে তোমার কি করে? প্রশমন করে দেয়। এরপরে সাবান, আমরা তো বলেছি সাবানের ব্যবহার, এটাও বলেছি যে সাবান তৈরিতেও তোমার কি করা হয়? ক্ষার ব্যবহার করা হয়। এরপরে দেখো আস্তে আস্তে যে লবণ কাকে বলে এবং লবণের ব্যবহার, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। তাহলে লবণ কি? লবণ হলো
দেখো অ্যাসিড, হ্যাঁ, প্লাস তোমার ক্ষার, তাহলে দেখো অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় দেখো কি উৎপন্ন হয়, লবণ উৎপন্ন হয়। তাহলে অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় যে নিরপেক্ষ পদার্থ তৈরি হয় তাকে কি বলা হয়, লবণ বলা হয়। যেমন ধরো অ্যাসিড, যেমন আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই প্লাস ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, তাহলে কি হবে, সোডিয়াম ক্লোরাইড, দেখো সোডিয়াম ক্লোরাইড লবণ, যেটা আজকে টেস্টিং সল্ট বলা হয়, আমরা খাবারের সাথে যে লবণটা খাই, ঠিক আছে, এটাই হলো তোমার কি এনএসিএল বা খাদ্য লবণ। প্লাস কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। তাহলে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড, যে ক্ষার এটার সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করেছে। অনুরূপ ভাবে আমরা যদি আরো সালফিউরিক অ্যাসিড নিয়ে দেখো, তাহলে সালফেট লবণ উৎপন্ন হবে, দেখো NH2SO4 প্লাস কি তোমার বলো, আমরা নিলাম মনে করো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নেই, ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম সালফেট লবণ উৎপন্ন হবে। তাহলে দেখো ক্যালসিয়াম সালফেট প্লাস কি হবে, পানি, ঠিক আছে, এটি হলো তোমার কি লবণ। তাহলে দেখো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় যে নিরপেক্ষ পদার্থটা তৈরি হয়, ঠিক আছে, সেটাই কি, লবণ। তাহলে দেখো তারপরে হলো তোমার আমরা যদি নাইট্রিক অ্যাসিড নেই তাহলে কি হবে, নাইট্রিক অ্যাসিড এর সাথে, হ্যাঁ, SNO3 এটার সাথে আমরা নিতে পারি, হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই, পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, তাহলে বিক্রিয়া করে কি করবে, পটাশিয়ামের লবণ তৈরি করবে। দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম নাইট্রেট প্লাস কি তৈরি করবে, পানি তৈরি করবে। দেখো তাহলে এগুলো হলো কি, লবণ, ঠিক আছে। এখন দেখো তাহলে লবণ, হ্যাঁ, লবণ আমরা দেখতে পেলাম যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় তোমার লবণ, এই লবণ কি কাজে লাগে, লবণ আমাদের খাবারের মান, আমরা খাবারের স্বাদ বাড়াতে আমরা কি করি, লবণ ব্যবহার করি। তারপরে এসে তোমার বিভিন্ন কৃষি বা কৃষিকাজে তোমার কি করা হয়, বিভিন্ন ধরনের লবণ ব্যবহার করা হয়। শিল্প কারখানায় তোমার কি করে, বিশেষ করে চামড়া শিল্পে, তোমরা জানো সামনে যে কুরবানি ঈদ আসতেছে, এখানে অনেক তোমার মনে করো চামড়া হবে, হ্যাঁ, মানে যে গরুর যে কুরবানির পশুর চামড়া, এগুলো তোমার কি করবে, এটা তোমার ট্যানারি শিল্পে যখন নিয়ে যাবে, এটা সংরক্ষণ করার জন্য তোমার কি করা হয়, লবণ দিয়া তোমার এটাকে করা হয়। তাহলে আমরা দেখলাম যে লবণের অন্যতম ব্যবহার হলো তোমার কোথায়, যে ট্যানারি বা মানে শিল্পে ব্যবহার করা হয়। তারপরে আমরা খাবার তো বললাম খাদ্য লবণ হিসেবে ব্যবহার করি। আর লবণের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে দেখো আমরা যে লবণ গুলা তৈরি করেছি, ঠিক আছে, তাহলে তীব্র অ্যাসিড, দেখো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি একটা তীব্র অ্যাসিড, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এটাও কি একটা তীব্র ক্ষার, দেখো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার, ঠিক আছে, তীব্র অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, ঠিক আছে, তাহলে এটা হবে নিরপেক্ষ। দেখো নিরপেক্ষ মানে লবণের প্রকৃতিটা কি হবে, লবণের প্রকৃতিটা হবে নিরপেক্ষ প্রকৃতি। আর যদি তুমি তীব্র অ্যাসিড প্লাস মৃদু ক্ষার নেও, তাহলে তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তাহলে কি হবে, এক নম্বর হলো তীব্র অ্যাসিড তীব্র ক্ষার নিরপেক্ষ, তীব্র অ্যাসিড মৃদু ক্ষার, তাহলে তোমার কি হবে, যে তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষার বিক্রিয়া করলে তাহলে এটা হবে, যেহেতু অ্যাসিডের পরিমাণ তীব্রতা বেশি, তাহলে এটা হবে তোমার কি অম্লীয় প্রকৃতির লবণ। দেখো এটা হবে অম্লীয় প্রকৃতির। আর যদি তোমার কি নাও মৃদু অ্যাসিড, দেখো মৃদু অ্যাসিড প্লাস তীব্র ক্ষার, ঠিক আছে, তাহলে তোমার কি হবে, যে মৃদু অ্যাসিড তীব্র ক্ষার, তাহলে আমরা কি করব, যে মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার বিক্রিয়া করলে এটা হবে ক্ষারীয় প্রকৃতি। দেখো ক্ষার, কারণ এটা কি তোমার ক্ষারটা কি তীব্র। আরেকটা জিনিস দেওয়া আছে তোমাদের পরিশেষে, যে লবণ কিভাবে প্রস্তুত করা যায়, ঠিক আছে, ধাতুর সাহায্যে কি করা যায় লবণ তৈরি করা যায়, যেমন তাহলে ধাতু থেকে লবণ তৈরি, যেমন তোমাদের বইয়ে ম্যাগনেসিয়াম ধাতুর সাথে, ঠিক আছে, তোমার কি ব্যবহার করা হয়েছে, ফোটায় ফোটায় HCl যোগ করো, ঠিক আছে, বা ম্যাগনেসিয়াম ধাতুর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে তোমার কি হবে, 2HCl যোগ করো, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে, দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে, প্লাস কি হবে তোমার হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তাহলে দেখো অনুরূপ ভাবে আমরা বিভিন্ন ধাতুর সাথেও আমরা কি করতে পারি, ঠিক আছে, এই তোমার অ্যাসিড মিশ্রিত করে আমরা বিভিন্ন ধরনের লবণ তৈরি করতে পারি, ঠিক আছে। লবণের যে তোমাদের বইয়ে যে এটা দেওয়া আছে, পরীক্ষণটা দেওয়া আছে, এই পরীক্ষণগুলো করবা। আর এই অধ্যায়ের তাহলে অম্ল ক্ষার, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ক্ষার, সকল ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয় কেন, লবণ কি, লবণের ব্যবহার, এই বিষয়গুলো আমি মনে করি যে মোটামুটি ভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই ভিডিওটা বারবার দেখবা ইনশাল্লাহ। আর ঈদের আগে আর তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে না, ঈদের পরে আল্লাহ বাসায় রাখলে তোমরা দোয়া করবা, হ্যাঁ, যাতে আমরা সুস্থ থাকি, সকলেই সুস্থ থাকি, তোমরাও সুস্থ থাকো, আল্লাহর কাছে সেই দোয়া করি।
করি, অবশ্যই নিয়ম কানুন মেনে চলবা, বাসার বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবা। ঠিক আছে, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।